হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এম দশমন্তের খন্দকার, জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ড্রপ ডাউন মেনু অবলিক লিস্ট অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট। অর্থাৎ দেখা গেছে আমরা গুগল ডক্স এবং মাইক্রোসফটের উপরে কীভাবে আমরা ড্রপ ডাউন মেনু অথবা লিস্ট আমরা ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। প্রথমে আমরা দেবো গুগল ডক্স থেকে, তারপর আমরা দেখবো মাইক্রোসফট থেকে। তাহলে গুগল ডক্স থেকে কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। গুগল আসার পরে আপনার ডান দিকে চলে আসবেন। আসার পর আপনারা যে জিমেল যা গুগল ডক্সে ঢুকবেন সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকতে হবে। তারপর আপনার গুগল অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিজ দিকে এসে ডক্সে ক্লিক করে গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া আপনারা চাইলে এখানে ডক্স ডট গুগল ডট কম লিখে ঢুকতে পারেন। গুগল ডক্সে ঢুকার পরে এখন আমরা কাজটা করার জন্য কী করবো, এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিই। আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এখন এখানে আমরা কাজটা করি। তাহলে কাজটা এখন করার জন্য আমরা কোথায় চলে যাবো, আমরা চলে যাবো এই যে ইনসার্ট অপশনে। তাহলে ইনসার্ট অপশনে আমরা ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমাদের এই যে এখানে লেখা আছে আমাদের এই যে ড্রপডাউন, আমরা এই ড্রপডাউন অপশনের কাজটা দেখবো। তাহলে আমরা ড্রপডাউনে ক্লিক করি। বাস ক্লিক করার পরে ড্রপডাউনের মধ্যে এখানে দেওয়া আছে আপনার নিউ ড্রপডাউন, তারপরে আপনার এখানে দেওয়া আছে কি আপনার প্রিসেট ড্রপডাউন, আপনার এই প্রজেক্ট স্ট্যাটাস আর আছে আপনার রিভিউ স্ট্যাটাস। এখন আপনি আপনার রিভিউ স্ট্যাটাসটা আপনি আপনি কী দিতে চান, আপনি যদি রিভিউর বিষয়ে আপনার ডকুমেন্টে আপনি কিছু লেখেন সেক্ষেত্রে আপনার রিভিউ স্ট্যাটাসের আপনি কী দিতে চান। এখান থেকে চারটা দেওয়া আছে, আপনার যেটা আপনার রিভিউ স্ট্যাটাসে দেওয়া দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপরে প্রজেক্ট স্ট্যাটাস সেম, আপনার প্রজেক্ট স্ট্যাটাস আপনি কী দিবেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তাছাড়া আপনি চাইলে এখান থেকে নিউ ড্রপডাউনে যেয়ে আপনি নিজের মতো করে ড্রপডাউন আপনি এখানে আপনি কী করতে পারেন, আপনি তৈরি করতে পারেন। তো নিজের মতো ড্রপডাউন তৈরি করার জন্য কী করতে হবে, আমাদের নিউ ড্রপডাউনে ক্লিক করতে হবে। বাস ক্লিক করার পরে এখন এখান থেকে আপনার এই যে টেম্পলেট নেম, প্রথম আপনার টেম্পলেট নেম দিবেন। ধরুন আমি টেম্পলেট নেম আমার নামে দিলাম। তারপর এখান থেকে আপনি এখানে কী দিলেন, ধরুন আমি দিলাম এখানে এজিএম, তারপরে দিলাম আপনার পিএম, তারপরে দিলাম জিএম। বাস দেওয়ার পর এটা ধরুন ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমি কী করব, এই যে এখান থেকে আমি এজিএম, তারপরে পিএম, জিএম, এখন আমি তিনটা কী দিলাম, ডেজিগনেশন দিলাম। তো তিনটা ডেজিগনেশন দিলাম। এখন এটার আবার কী করতে পারি, চাইলে আমরা এই যে পাশ থেকে কালার করতে পারি, যে এটা আপনার এজিএম এই কালার দিলাম, জিএম এর পিএম এর এই কালার দিলাম, তারপরে জিএম এর আমরা এই কালার দিলাম। তারপরে এটা দেওয়ার পরে আরও নিউ অপশন আছে, আমরা নতুন করে করতে পারি। সেগুলো আমরা নতুন করতে পারি, আপনি কোনো ডিলিট করতে গেলে ডিলিট করতে পারেন। বাস এখানে এইগুলো সেট করার পরে আমরা এখন সেভে ক্লিক করি। বাস আমাদের এখানে সেট হয়ে গেল। তো সেট হওয়ার পরে এখানে এই যে আপনার এখানে যেটা সেট করবেন এটা আপনি এখানে করতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে ডকুমেন্টে আপনার কাজ করেন, যেমন কীরকম আমরা একটা টেবিল তৈরি করে বিষয়টা দেখাচ্ছি। যেমন আমি ইনসার্টে গেলাম, বাস আমি এখানে ধরুন যে একটা টেবিল তৈরি করলাম। টেবিল তৈরি করার পর এখানে আমি নেম, তারপর এখানে আমি নেম দিলাম। বাস নেম লেখার পরে এখন আমরা উপরে লিখি কি ডেজিগনেশন, তো ডেজিগনেশন লিখলাম। লেখার পরে এখন আমাদের এই যে ডেজিগনেশনগুলো ধরুন আমরা ইচ্ছা করলে এখানে সেট করতে পারি। যে কীভাবে এখানে সেট করে ধরুন আমরা ইনসার্টে গেলাম, যার পর আমরা এই যে ধরুন ড্রপডাউনে ক্লিক করি। ড্রপডাউনে ক্লিক করার পরে এই যে আমরা যেটা তৈরি করছি এই যেটা আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, আবার এখানে যাই, যার পর আবার সেমভাবে এই ড্রপডাউনে যেয়ে আপনার এই যে এখানে ক্লিক করলে এটা চলে আসবে। সেমভাবে এখানে আবার আবার গেলাম ড্রপডাউন যেটা আমরা তৈরি করলাম এই যেটা। এখন আপনার এই যে কামাল, কামালের পদবী কি সেটা দিতে পারেন, তারপর হাসানের পদবী কি, তারপর আপনার এখানে পলাশের পদবী কি। তো এখানে এইভাবে আপনার বিষয়গুলো এইভাবে আপনি নিজের মতো করে এখন সেট করতে পারেন। তো এইভাবে আপনারা দেখা গেছে আপনাদের এই ডকুমেন্টের মধ্যে আপনারা যে এই যে ড্রপডাউন যে আপনার যে বিষয়টা আছে, ড্রপডাউন লিস্টের যে বিষয়টা আছে, এইভাবে চাইলে আপনারা আপনাদের ডকুমেন্ট ইউজ করতে পারেন। তো এখন আমরা দেখলাম যে গুগল ডক্স থেকে আমরা ড্রপডাউন মেনু আমরা কীভাবে তৈরি করা সেটা ইউজ করতে পারি, আমরা সেই বিষয়টা দেখলাম। এখন আমাদের এই সেম কাজটা আমরা এখন দেখবো আমাদের অফলাইনে মাইক্রোসফট থেকে কীভাবে আমরা কাজটা করতে পারি। তারপর মাইক্রোসফট ওপেন করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। বাস নেওয়ার পরে এখন ধরুন আমরা কী করি, এখান থেকে আমরা একটা টেবিল তৈরি করে নিই। প্রথমে আমাদের কাজটা করার সুবিধা হবে। আচ্ছা এখান থেকে ধরুন আমরা টেবিল তৈরি করলাম। করার পরে এখান থেকে আমাদের সেমভাবে নেম, ডেজিগনেশন, এখন এগুলো নেম, বাস এইভাবে নেম দেওয়ার পরে তারপরে ডেজিগনেশনগুলো আমরা কীভাবে দিব, ডেজিগনেশনগুলো দিব আমরা এখানে ড্রপডাউন লিস্ট তৈরি করে সেইভাবে দিব। বাস আমরা একটা স্ক্রিনটা একটু জুমটা একটু বড় করে নিই যাতে আমাদের কাজের সুবিধার জন্য। আমরা 200 দিলাম, বাস একটু বড় করে নিলাম।
এখন ধরে আমরা কি করব, এখন থেকে আমাদের এই যে এজেন্টগুলো আমরা ধরুন এখান থেকে কার কি ডেজিগনেশন আমরা ধরুন ইচ্ছে করে লিখে দিতে পারি, কিন্তু আমরা লিখবো না, না লিখে আমরা ড্রপডাউন আমরা লিস্ট তৈরি করে তারপরে এখানে বিষয়গুলো দেখাবো। তো সেটা কীভাবে আমরা মাইক্রোসফটে করতে পারি, করার জন্য আমরা চলে যাবো ফাইলে, ফাইলে যাওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করার পরে এই যে লেখা আছে কাস্টমাইজ রিবন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এই যে এইদিকে চলে আসবেন, আসার পরে এই যে লেখবেন লেখা আছে এখানে ডেভেলপার, আপনার ডেভেলপার এই যে অপশনটা আমাদের টিকমার দিবেন, টিকমার দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। বাস ওকেতে ক্লিক করার পরে এখন আপনাদের এই যে দেখবেন আপনার মেনুর মধ্যে এই যে ভিউর পরে ডেভেলপার নামে একটা মেনু চলে আসছে, ডেভেলপার মেনুতে ক্লিক করবেন, করার পরে এখানে আপনাদের এই যে অপশন চলে আসছে এখানে আপনারা এই যে ড্রপডাউন, তারপরে এই যে আপনার এখানে দেওয়া আছে কম্বো বক্স, আপনার কম্বো বক্স অথবা ড্রপডাউন মেনুর মাধ্যমে আপনার কাজটা করতে পারেন। তারপরে ড্রপডাউনের মাধ্যমে দেখি, তারপরে এই যে ড্রপডাউন লিস্ট আমরা এখানে ক্লিক করলাম, বাস এখানে আমাদের ড্রপডাউনটা চলে আসলো। আসার পরে ধরুন এখানে আমরা এখন কি করব, এটা এখন ব্যবহার করব। তো কীভাবে, এটা আমাদের এখানে থাকা অবস্থায় আমরা চলে যাবো এই যে প্রপার্টিস নাম অপশন আছে, আমরা এখানে ক্লিক করব, বাস ক্লিক করার পর আপনার টাইটেল একটা নেম দিতে পারেন, তো টাইটেল আমি আমার নাম দিলাম। তারপরে ধরুন এখানে আপনি এখানে কী করবেন, অ্যাড করবেন, তাহলে এখানে আপনি অ্যাড করবেন যে এখানে কী করুন কার কী পদবি, এটা আপনি এখানে অ্যাড করবেন। তাহলে আমরা এখানে অ্যাড এ গেলাম, যে এখানে দিলাম এস ই এম সেম আগের মতো করে, তারপরে এপিএম জিএম, বাস যার পরে দেখানোর জন্য একটা দিলাম, বাস এবার দেওয়ার পরে এখন আমি কি ওকেতে ক্লিক করলাম, বাস ক্লিক করবো এখন ধরুন আমি এখানে ক্লিক করলে কিন্তু এই বিষয়গুলো সেট হয়ে গেছে। এখন এই যে করিম, করিমের কি এস ই এম আমরা এখানে দেখা দিলাম। এখন আমরা আমাদের এই ড্রপডাউন যেটা আমরা তৈরি করলাম সেটা এখন আমরা কি করি, এখন থেকে সিলেক্ট করে কপি করি, কপি করে আমরা পরের ধরনের যে পরেরটা দিয়ে দিলাম, এখন কপি করে পরেরটা দিলাম, এই পরেরটা দিলাম, দেওয়ার পর এখন ধরুন আপনার এই যেখানে ক্লিক করলে হবে, এই যে ক্লিক করে আমরা এটা দিলাম এপিএম, তারপরে যে এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে জিএম, এইভাবে আপনাদের আরও থাকে, এইভাবে বিষয়গুলো আপনার অ্যাড করার পরে এই বিষয়গুলো এখন দেখা দেবে। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, যে নেম দেওয়ার পরে ডেজিগনেশন অথবা বা আপনার এখানে এই দিস জাস্ট বিষয়টা কি দেখালাম, এখন আপনাদের যেই কাজে যেভাবে প্রয়োজন পড়ে আপনি বিষয়গুলো এইভাবে ইউজ করতে পারেন। তাহলে এখন থেকে যে বিষয়টা দেখালাম এইভাবে কী করতে পারেন, আপনার দেখা সফটওয়্যার মাইক্রোসফট থেকে যে আমরা যে এখানে ড্রপডাউন যে লিস্টের যে বিষয়টা ইচ্ছা করলে আমাদের ডকুমেন্টের মধ্যে আমরা ইউজ করতে পারি, পাশাপাশি দেখা গেছে এখানে আমাদের গুগল ডক্সের মধ্যে কীভাবে ইউজ করতে হবে সে বিষয়টা অলরেডি আমরা দেখলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ড্রপডাউন লিস্ট অবলিক মেনু অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট এক্সপ্লেইন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।